तो মশাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, তাই না? হ্যাঁ, অনেক ভালো আছি। তুমি ভালো আছো? এই কার্টুনটা কথা বললো কিভাবে? আপনি তো দেখলেনই, কার্টুনের সাথে এরকম ভিডিও যদি আপনিও বানাতে চান তাহলে আমাদের সাথেই থাকুন। এবং আপনি যদি এখনও আমাদের টেকনোলজি বিডি 420 চ্যানেলকে সাবস্ক্রাইব না করেই থাকেন তাহলে সরাসরি এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে যে বেল আইকন সেটাকে বাজিয়ে দিন। তো চলুন দেখে নিই কীভাবে আমরা মোবাইল ইউজ করে এমন একটা প্রফেশনাল কার্টুন ভিডিও আমরা তৈরি করতে পারি। তো আপনি যদি কার্টুনের লেয়ারটাকে সবার আগে বানাতে চান তাহলে আপনাকে প্লে স্টোরে গিয়ে সেখান থেকে প্লোটাগন স্টোরে এই অ্যাপসটিকে ইনস্টল করতে হবে। ওকে, এই অ্যাপসটি একটু ভারী অ্যাপস, 200 MBর মতো। এটাকে আপনার মোবাইলে ইনস্টল করার জন্য আপনি জাস্ট প্লে স্টোর থেকে এটাকে ইনস্টল করেন। চাইলে আপনার এটা মোবাইল মানে প্লে স্টোর থেকে ইনস্টল না হলে আপনি এপিকে পিওর থেকেও ইনস্টল করে নিতে পারবেন, যেটা প্লে স্টোরের থেকে অতিমাত্রায় পাওয়ারফুল। কিন্তু শর্ত একটা, এটাকে ইউজ করার জন্য আপনার ফোনটাকে অবশ্যই একটা ভালো মানের হাই কোয়ালিটি ফুল ফোন হতে হবে। তো এসব কথা বাদ দিয়ে এখন এটাতে আমরা প্রবেশ করি। আমি এটাকে আগের থেকে একটা প্লট বানিয়ে রেখেছিলাম। আপনি ঠিক এইরকমই ক্রিয়েট ভিডিওতে প্রেস করে সেখান থেকে আপনি এরকম কয়েকটা প্লট বানিয়ে নেবেন। আমি একটা প্লট বানিয়ে রেখেছি, এটা দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। এইখানে যে ওই যে দেখলেন এক কোনায় লাল এক কোনায় নীল, এই যে স্যানারিটা এইটাকে অ্যাড করার জন্য আপনি জাস্ট এই যে এখানে এই সুইচটা আছে এইটাতে ক্লিক করে আপনি সেখান থেকে পেয়ে যাবেন এই প্লটটার যে ছবি সেটা। তারপরে আপনি ঠিক নিচে একটা অ্যাক্টরের একটা আইকন দেখতে পারবেন, সেখান থেকে আপনি আপনার যে পছন্দসই অ্যাক্টর সেটাকে সিলেক্ট করে দিবেন। আমি আগের থেকে রেখেছি। এরপরে জাস্ট আপনি কথা বলার জন্য এখানে যে মাইক্রোফোন অপশনটা আছে এটাতে ক্লিক করবেন। কিন্তু এটা যে ইন্টারফেস এটাকে আনার জন্য এই যে মেসেজ আইকন এটাতে আপনি প্রেস করে ঠিক এই যে মানে কার্টুনের কথা বলার যে স্যানারি সেটাকে আপনি বানিয়ে নিতে পারবেন। তো কার্টুনটা যে আপনার দিকে তাকিয়ে থাকবে লুক লেফট, এটাকে আনার জন্য আপনি ঠিক এই সুইচটিতে ক্লিক করে এখান থেকে আপনি কার্টুনের অ্যাক্টিভিটিটা সিলেক্ট করে নেবেন। এখানে অনেক অ্যাক্টিভিটি আছে, তো আমি এইটাকে সিলেক্ট করে রেখেছি। এরপরে আপনার যদি কথা বলার দরকার পড়ে তাহলে জাস্ট কিছুই না, আপনি ঠিক এই মাইক্রোফোন অপশনটিতে প্রেস করে কিন্তু কথাটা বলে নিতে পারবেন। বাট আমি কথাটা আগের থেকে বলে রেখেছি এর জন্য আর বললাম না। এবং কিন্তু আপনি ধরেন যে যতক্ষণ আপনি কথাটা বলেছেন ঠিক সেতক্ষণ কিন্তু এই কার্টুনটাকে আপনাকে চুপ রাখতে হবে, কোনো কথা বলবেন না। ঠিক সেই সময়টা পার হয়ে যাওয়ার পরে আপনি চুপ থাকবেন এবং আপনার কার্টুন কথা বলবে, ঠিক এরকম চলবে। এবং আপনি যখন আবার দ্বিতীয়বার কথা বলবেন তখন এই কার্টুনটা চুপ থাকবে, ঠিক এরকম করে আপনি এটাকে মানে সেট আপ করে নেবেন। ওকে, তো আমি আগের থেকে এটাকে সেট আপ করে রেখেছি। এরপরে এটাকে এক্সপোর্ট করার জন্য এই সুইচটিতে ক্লিক করবেন। ওকে, এরপরে রেন্ডার ভিডিও, এরপরে এক্সপোর্ট উইদাউট সাবটাইটেল, তাহলে এটা আপনার ভিডিওটা এক্সপোর্টিং হচ্ছে। তো আমার এই ভিডিওটা যে রেন্ডারিং সেটা প্রায় শেষ। এখন দেখেন এই রেন্ডারিংটা শেষ হয়ে গেল। এরপরে এটা কিন্তু আপনার ফিনালাইজিং হবে এই ভিডিওটা, ততক্ষণ আপনাকে একটু ওয়েট করতে হবে। ওকে, এরপরে এখানে যে সেভ টু গ্যালারি অপশনটা আছে এইটাতে আপনি ক্লিক করবেন এবং ভিডিওর একটা নাম দিয়ে দিবেন। ধরেন এই ভিডিওটার আমি নাম দিলাম সাহেব। ওকে, এরপর এখানে যে সেভ আইকন এটাতে ক্লিক করবেন, তাহলে এই ভিডিওটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। এরপরে ডান। ওকে, তাহলে আমরা এটা থেকে এখন বেরিয়ে আসলাম। এরপরে আমাদেরকে এখন নিজেদের যে স্যানারি সেটাকে এখন আমাদের ক্রিয়েট করতে হবে, সেই লেয়ার। তো এরপরে আপনারা নিজেদের লেয়ারটাকে বানিয়ে নেবেন। তো সবার আগে আপনি করবেন কি, নিজেকে একদম আপনি জানেন যে আমি তো এখন আপনাদের একদম সোজাসুজি 90 ডিগ্রি অ্যাঙ্গেলের সামনাসামনি দাঁড়িয়ে আছি। এরপরে आमी धरें कार्टुनेर साथे कथा बोलबो एर जोन्नो आमाके एकदम 45 डिग्री एंगेले ठीक आमाके ताकाते होबे ता ना बोले किन्तु आमी कार्टुनेर साथे भालोभाबे कथा बोलते पारबो ना चोखेर एकटा ब्यापार स्यापार आछे सेटाओ किन्तु भालोभाबे होबे ना एई काजटार जोन्नो किन्तु आपनाके ठीक 45 डिग्री एंगेले किन्तु भालोभाबे ताकाते होबे जाते आपनार भिडियोटा हय। तो आपनि सबार आगे माने कार्टुनके बोलबेन जे केमन आछो भालो आछो तो एसब बोलबेन तारपरे आपनि किछुक्षण स्थिर थाकबेन जाते कार्टुन जे कथागुलो बोलबे সেই কথাগুলো আপনি শুনতে পারবেন ঠিক আছে। এরপরে আপনি আবার কথাটা বলবেন মানে একটা রিঅ্যাকশন দিবেন যে একটা কার্টুন যখন কথা বলবে তখন আপনার রিঅ্যাকশনটা ঠিক কি রকম হবে ঠিক সেই রকম একটা আপনি রিঅ্যাকশন দিবেন ওকে। তারপরে আপনি ঠিক ভিডিওটাকে স্কিপ করে সরাসরি KineMaster চলে যাবেন। তো চলুন আমরা KineMaster অ্যাপ্লিকেশনটিতে প্রবেশ করি। तो एखन आमादेर सब किछुर फुटेज एबं सब किछु आमादेर कलेक्ट करा शेष। एखन शुधु आमादेर बाकी आछे एगुलोर जस्ट फिनिशिंग टाच दे अर्थात एगुलाके आमादेर एखन एडिटिंग करे ठीक एकटा भालो भिडियो बानाते होबे। एर जोन्नो आमरा अवश्यई KineMaster अ्याप्लिकेशनटिते प्रवेश करब एबं KineMaster अ्याप्लिकेशनटिते प्रवेश करे आपनि ठीक एखान थेके सिलेक्ट एस्पेक्ट रेशियो एखान थेके 16 इंच टने एटाके सिलेक्ट करे दिबेन। बाट आमि आगे थेके एखाने एकटा लेयार बानिये रेखेछि एर जोन्नो आमि সেটাতে প্রবেশ করলাম ওকে। তারপরে এই লেয়ারে আপনি দেখতে পাচ্ছেন আমি নিজেকেও আগের থেকে ইনপুট করে রেখেছি জাস্ট আপনি মিডিয়া অপশন থেকে জাস্ট নিজেকে ইনপুট করে দিলেই হয়ে যাবে। এরপরে আপনি কার্টুনের যে লেয়ার সেটাকে বসানোর জন্য লেয়ারে গিয়ে সেখান থেকে মিডিয়া অপশনে প্রবেশ করবেন। এরপর এটাকে আপনি মুভি অপশনে পেয়ে যাবেন। বাট আমি এটাকে KineMaster অ্যাপ্লিকেশনটি ইউজ করে জাস্ট একটু मैंने ठीक कर नहीं एक्सपोर्ट अपशने आम ये एक्सपोर्ट अपशन थे इनपुट कर दिलाम। एरपर एखे जे कलो बैकग्राउंड आसे प्रयोजन नहीं क्रूपिंग अपशने गलम सेखान कलो बैकग्राउंड टुक हमें रिमूव कर दिलाम। ओके तो आमार कालो बैकग्राउंड रिमूव करा शेष। एरपर एटार जे ब्लू स्क्रीन एटाके रिमूव करार जोन्नो आमरा आबार एई लेयारटाते प्रेस करब। तारपरे नीचे जे क्रोमा की अपशनटा आछे एटाते एरपर एटाके आमरा एनेबल करे देब। ताहले देखते पाच्छेन एटा किन्तु होच्छे ना एर जोन्नो आमादेर की कालार एकटा सिलेक्ट करे एटाके आमादेर ठीक करे निते होबे। आपनि ठीक खेयाल राखबेन जे कोन की कालारटा देওয়ার পরে আপনার এই যে যে ভিডিও সেটার কিন্তু মানে যে ই সেটার থাকছে না। এই যে আমি মনে করছি এই যে আমার এখন কি কালারটা দিয়ে দিলাম এখন কিন্তু এটা সরাসরি মানে যে ইটা সেটা কিন্তু হয়ে গেল। আপনি দেখতে পাচ্ছেন কার্টুনটার যে গেঞ্জি সেটা কিন্তু একটু ব্লু হওয়ার কারণে কিন্তু এটা ঠিক এরকম দেখাচ্ছে ওকে। এরপরে এই কার্টুনটাকে জায়গা মতো বসানোর জন্য আমরা আগে ক্রোমা কিটা ঠিক করে নিলাম। এরপরে কার্টুনটাতে আবার প্রেস করব। এরপরে এটাকে আমরা জায়গা মতো বসিয়ে দিব ওকে। এখানে বসিয়ে দিলাম। এই কার্টুনটার গেঞ্জিটা যদি নীল না হতো তাহলেই কিন্তু আমরা কার্টুনটার মানে যে গেঞ্জিটা সেটা কিন্তু রিমুভ হওয়া থেকে বাঁচাতে পারতাম জাস্ট একটুর জন্য কিন্তু এই যে মিস্টেকটা হয়ে গেল। বাট আপনারা যে কার্টুনটা ক্রিয়েট করার সময় অবশ্যই কিন্তু কার্টুনটার গেঞ্জিটা অন্য একটা কালারে দিয়ে দেবেন, ব্লু দেবেন না। এটা জাস্ট আমার কাছ থেকে একটা মিস্টেক হয়ে গেছে ওকে। এখন আমরা এটাকে ওকে করে দেই। এখন চলুন একটু আমি আপনাদেরকে প্লে করে শুনিয়ে দিচ্ছি এটা কত সুন্দরভাবে হয়ে গেছে। তো আপনি তো দেখতেই পারলেন যে কত সুন্দর একটা প্রফেশনাল কার্টুন ভিডিও আমরা মোবাইল দিয়ে তৈরি করে ফেললাম। তো আজকের ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন, আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটা বাজিয়ে দিবেন যাতে নতুন ভিডিওর আপডেটস আপনি খুব সহজে পেয়ে যান। এবং কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকে পর্যন্ত আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।